সুইডেনের ন্যাটোতে যোগদানে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান। সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান ইয়েন্স স্টলেনবার্গ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ন্যাটো মহাসচিব স্টলেনবার্গ বলেছেন, সুইডেন সদস্যপদ পেলে তারা নিরাপদে থাকবে আর এটি ন্যাটো ও তুরস্ককে শক্তিশালী করবে। ন্যাটো মহাসচিব বলছেন, শিগগিরই সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সুরাহা হবে। এর আগে তুরস্ক ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ডকে ছাড়পত্র দেয়। দেশটি এপ্রিলে ন্যাটোর 31তম দেশ হিসেবে যোগ দেয়। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত বছরের মে মাসে সামরিক যোগ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করে সুইডেন। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, তাই এ জোটে সুইডেনকে যোগ দিতে অবশ্যই তুরস্কের অনুমোদন লাগবে।